Through which the country is passing, I appeal to every citizen to make his maximum contribution to the solution of our problems. The ultimate sanction of government is popular support. Our broad requirements are settled and clear. Manpower without unity is not a strength unless it is harmonized and united properly, then it becomes a spiritual power. একথা বলেছিলেন মানবতাবাদ, একতা এবং দৃঢ় চেতনার সমর্থক, স্বাধীনোত্তর ভারত গঠনের কাণ্ডারী লৌহ মানব সর্দার বল্লভ ভাই জাভের ভাই প্যাটেল। 1875 সালে গুজরাটের নদিয়াতে জন্ম নেওয়া বল্লভ ভাই সহপাঠীদের চেয়ে অনেক দেরিতে প্রায় 22 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাশ করে জেদ ও লড়াইকে সঙ্গী করে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন এবং দক্ষ আইনজীবী হিসেবে প্রশংসা অর্জন করেন। প্রাণঘাতী বিউবনিক প্লেগ থেকে কোনোরকমে বেঁচে ফেরা সর্দার প্যাটেল গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে খেদা, বরদৌলি এবং বর্ষাদে কৃষক বিদ্রোহ ও সংগঠনের নেতৃত্ব দেন। লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের সময়ে কাজ এবং ভাষণের মধ্যে দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিয়েছিলেন প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করা সর্দার প্যাটেলের দৃঢ়তায় ব্রিটিশ ভারতের প্রায় 562টি স্বশাসিত রাজ্য এদেশের অন্তর্ভুক্ত হয়। মূলত তার একক প্রেরণাতেই তৈরি হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। দেশের উদ্বাস্তু সমস্যা মেটাতেও তার ভূমিকা ছিল অপরিসীম। 1950 সালের 15 ডিসেম্বর প্রয়াত হওয়া কর্মমুখী এই মানুষটির স্মরণে 1991 সালে দেওয়া হয় মরণোত্তর ভারতরত্ন সম্মান। 2014 সাল থেকে তার জন্মদিন 31 অক্টোবর পালিত হয়ে আসছে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে। প্রকৃত অর্থেই তিনি একজন লৌহ মানব। স্বাধীনোত্তর ভারতবর্ষের ঐক্য স্থাপনে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। জওহরলাল নেহরু যাদের সবথেকে বেশি বিশ্বাস করতেন, বল্লভ ভাই প্যাটেল তাদের মধ্যে অন্যতম ছিলেন। গুজরাটের সুতকলে যখন শ্রমিকদের মধ্যে একটা প্রচণ্ড আন্দোলন চলছে, সেই সূত্র থেকেই গান্ধীজির সাথে তার প্রথম আলাপ। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর অমিয় ঘোষ, ইতিহাসের অধ্যাপক সিউড়ি বিদ্যাসাগর কলেজ, এবং সঙ্গে আছেন ডক্টর সব্যসাচী দাশগুপ্ত, সহকারী অধ্যাপক বিশ্বভারতী। প্রথমেই অমিয়বাবু আপনার কাছে আসবো, জানতে চাইবো যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের বেড়ে ওঠা বা তার ডেভেলপমেন্ট নিয়ে আপনি যদি কিছু বলেন আমাদের। সর্দার বল্লভ ভাই প্যাটেল 1875 খ্রিস্টাব্দে 31 অক্টোবর গুজরাটের একটি প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেন। স্থানীয় স্কুলেই তার পড়াশুনো, তারপর সেখান থেকে শহরে এসে কলেজে পড়া এবং বাইরে গিয়ে বিদেশে গিয়ে ব্যারিস্টারি পাস। লক্ষণীয় বিষয়, বিশ্বযুদ্ধ যখন চলছে, গান্ধীজিও ভারতবর্ষে ফিরে আসছেন, বল্লভভাই প্যাটেলও ভারতবর্ষে ফিরে আসছেন, কিন্তু দুজনের সাক্ষাৎ নেই।
গান্ধীজি যে আন্দোলনগুলি শুরু করলেন চম্পারণ, খারে এবং গুজরাটের আহমেদাবাদে, আহমেদাবাদের সুতোকল দিয়েই তার সঙ্গে পরিচয়। গান্ধীজি পরে চিঠিতে লিখেছেন যে বল্লভভাই প্যাটেল যদি না থাকতো তাহলে সুতোকল শ্রমিকদের ওইভাবে সংগঠিত করা তার পক্ষে অন্তত সম্ভব হতো না। এবার সব্যসাচীবাবু আপনার কাছে আসব। আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু লৌহ মানব বলে পরিচিত, আপনার কি মনে হয় তাকে লৌহ মানব বলার পেছনে কারণগুলো ঠিক কি কি? দেখুন, উনি যে আইডিয়ালিস্ট ছিলেন না তা নয়, উনি আইডিয়ালিস্টও ছিলেন, সঙ্গে উনার মধ্যে একটা প্র্যাগমেটিজম আর একটা রিয়েলিজম ছিল। উনি খুব রিয়েলিস্টিক লোক ছিলেন এবং উনি যেটা বুঝতে পেরেছিলেন যে ইন্ডিপেন্ডেন্সের পরে, স্বাধীনতার পরে, যে এই যে 565টা বা 560 যাই হোক, যে স্টেটগুলো যতইগুলোই হোক, এই স্টেটগুলোকে যে একটা অপশন দিয়েছে যে জয়েন করা বা না করা, এই ব্যাপারটাকে একদম যে ছেড়ে দিলে হবে না। মানে রিয়েলিস্টিকলি দেখতে হলে এই 565টা স্টেট আলাদা আলাদা থাকবে, তাহলে এফেক্টিভলি ইন্ডিয়া এজ আস ইউনিট হবে না। তো উনি সেখানে যেটা চেষ্টা করে, যেটা দেখলেন যে এদেরকে কাউকে কথা বলে, কাউকে একটু মিলিটারি অ্যাকশনের ধমকি দেখিয়ে, হায়দ্রাবাদ, জুনাগড়কেও অ্যাকচুয়ালি একটা দুটো ডিভিশন অফ দ্য আর্মি পাঠিয়েছিলেন ওখানে, এই করে প্লাস ওনার কাশ্মীরে ওনার যে স্ট্যান্ডটা ছিল সেটা নেহরুর থেকে অনেক বেশি হার্ডলাইন স্ট্যান্ড ছিল। এবং বলা হয় যে উনি নেহরু উনি চেষ্টা করেছিলেন যে নেহরু যেন ইউএনএ গিয়ে প্লেবিসাইট বা সিজ ফায়ার না মানে। তো এর জন্য এই পুরো যে ক্ষেত্রে যে উনি একটা এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং একটা যেটা এখন একটা হয়ে গেছে একটা ধারণা বা যেটা অনেকটা সত্যি যে উনি না থাকলে এভাবে ইন্ডিয়া ওই সময় ওইভাবে ইন্টিগ্রেট হতো না, স্টেট এই প্রিন্সলি স্টেটগুলো আলাদা আলাদাভাবে থেকে যেত, তো ইন্ডিয়া একটা এফেক্টিভ স্টেট হতো না, একটা নিউলি এমার্জেন্ট স্টেট, নিউলি এমার্জেন্ট নেশন, যে এফেক্টিভ একটা স্টেট হয়েছে যে একটা সোভারনিটি বা পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, এটা উনি না হলে হতো না। তো এর জন্যই ওনাকে অনেক সময় লৌহ মানব বলা হয় আর কি, যেটা এই উপাধিটা এখন মানে স্টিক করে গেছে, ওনাকে সবাই আয়রন ম্যান বা লৌহ মানব এভাবেই বলেন আর কি। আপনি কি মনে করেন জাতীয় ঐক্য গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কতদূর বা কতটা ছিল? খুব সুন্দর প্রশ্ন। 1947 সালে ইংরেজরা যখন ক্ষমতা হস্তান্তর করছে তখন সেটা সমগ্র ভারতবর্ষের 60% এরিয়া তাদের দখলে, যেটা তারা জোর করে দখল করেছে, নতুবা কারোর ওপরে নানাভাবে নীতি প্রয়োগ করে দখল করেছে। কিন্তু 1857 সালের পরে, সিপাহি বিদ্রোহের পরে, আর ওইভাবে জোর করে রাজন্যদের দখল করছে না। তাই 47 সালে দেখা যাচ্ছে ছোট বড় মিলে 565টি দেশীয় রাজত্ব রয়ে গেছে, দ্বারা তাদের নিজস্ব ডাক টিকিট আছে, যাদের নিজস্ব রেল আছে, যাদের নিজস্ব মুদ্রা রয়েছে ইংরেজদের সহযোগিতা নিয়েই, এবং তারা অনেক কিছু বিষয়ে স্বাধীনতা ভোগ করছে কিন্তু ইংরেজদের সঙ্গে বন্ধুত্ব রেখেছে। 47 সালে এসে যে প্রশ্নটা দেখা দিল যে এই দেশগুলো, এই রাজ্যগুলো, তারা তো ব্রিটিশের অধীনে নয়, ক্ষমতা ব্রিটিশ হস্তান্তর করেছে, তাহলে তারা কি করবে? সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো যে তারা তাদের মতো স্বাধীন থাকবে। কিন্তু ভারতের ঐক্যের প্রশ্নে এটা একটা বড় সমস্যা, কারণ জাতীয় একটা ইউনিটি দরকার আছে। এগুলো যদি স্বাধীন হয়ে যায় তাহলে তো যে ভারতবর্ষ, যে স্বপ্ন আমরা দেখছিলাম, সে ভারতবর্ষ তো রইল কখনোই। তাই সেটাকে বাস্তবায়িত করতে গেলে কি দরকার? তখনকার দিনে আমরা দেখেছি যে তিনজন নেতৃত্বের কথা অবশ্যই উল্লেখ করতে হয় সবাইকে শ্রদ্ধা জানিয়েই, একটি জওহরলাল নেহরু এবং তার দুই সঙ্গী, এক সর্দার বল্লভভাই প্যাটেল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং মৌলানা আবুল কালাম আজাদের আরেকজনের নামও আমাকে বলতে হয়। এদের সহযোগিতা নিয়ে একটা নতুন পরিকল্পনা তৈরি হলো এবং জওহরলাল সবথেকে বেশি ভরসা রাখলেন সর্দার বল্লভভাই প্যাটেল। জওহরলাল কতটা রেখেছিলেন জানি না, কিন্তু গান্ধীজি অনেক বেশি রেখেছিলেন। গান্ধীজির এই ভরসার উপর ভিত্তি করেই তৈরি হলো নতুন ব্লুপ্রিন্ট। সে ব্লুপ্রিন্ট কি? রাজ্যগুলিকে নিয়ে আসতে হবে, ভারতভুক্তি করতে হবে। ভারতভুক্তির জন্য দুটো নীতি, একটি হচ্ছে তাদেরকে আমন্ত্রণ করা, আবাহন করা, তোমরা এসো, নতুবা কেউ যদি না আসে প্রয়োজনে লাঠি ডান্ডা দেখিয়ে তাকে ক্ষমতাভুক্তি করা। সেই অর্থে বল্লভভাই প্যাটেল একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব, তার প্রাজ্ঞতা, তার দক্ষতা,
তার স্থির বুদ্ধি এবং কূটনীতি। দু বছরের মধ্যে আমরা দেখব যে এই 600টা স্টেটকে ভারতবর্ষে ঢুকিয়ে ফেলল, একত্রিত করলো এবং 14টি ইউনিট তৈরি হলো ভারতবর্ষে। তাহলে 47 সালে ইংরেজ অধিকৃত এলাকা ছাড়াও 565 এবং দেখা গেল সেটি দু বছরের মধ্যে 14টি ইউনিটে, যা ভারতকে সুশাসনের একটি বাতাবরণ তৈরি করে দিল। এই বিষয়ে কি আপনার মতামত একই না আপনি কোনো ভিন্ন মত পোষণ করবেন? দেখুন, আমার ওনার সঙ্গে একই মত যে এটা একটা কন্ট্রিবিউশন ওনার ডেফিনেটলি, যে মানে একটা দিকে আপনি বলতে পারেন যে জোর জবরদস্তি ইউজ করেছিল কিছু কিছু জায়গায়, কিন্তু রিয়েলিস্টিকলি দেখতে গেলে যে 565টা আলাদা আলাদা স্টেট থাকবে সেটা মানে যেভাবে ওরা ইন্ডিপেন্ডেন্সটা ভেবেছিল তো সেইটা তাহলে সার্থক হতো না যদি এরকম আলাদা আলাদা 565টা স্টেট থাকতো। মানে তো ওদেরকে মানে কাউকে পারসুয়েট করে, কাউকে একটু ডান্ডা দেখিয়ে মানে আনাটা, হয়তো অনেকে বলবে যে ডান্ডা দেখিয়ে আনাটা কতটা ঠিক কত, কিন্তু ওইটা হয়তো ওই সময়ের জন্য জরুরি ছিল এবং সেই ক্ষেত্রে ওনাকে বলতে হবে যে আমরা একটা সেন্সে যে এই যে মডার্ন ইন্ডিয়া যেভাবে মানে ইউনিফাই করাতে স্পেশালি মানে রিয়েলিস্টিক মানে বাস্তবে গ্রাউন্ডে বা আফটার ইন্ডিপেন্ডেন্স ওনার একটা বিশাল ভূমিকা আছে, তো সেই সেন্সে বলতে হবে যে ডেফিনেটলি বলতে পারেন যে একটা মানে অন্যদের যে কারোর কোনো কারোর রোল নেই তার না, কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে গ্রাউন্ড লেভেলে ওনার অবদানটা অনেকটা অনেক অনেকটা আছে। আর একটা জিনিস আমি খালি সংযোজন করে দিচ্ছি যে ক্ষমতা হস্তান্তরের আগে মাউন্টব্যাটন চাইছেন ঝুড়ি ভর্তি আপেল, অর্থাৎ এই রাজ্যগুলোকে তুমি রাজি করিয়ে নাও আগে, তাহলেই দেশে স্বাধীনতা তোমাদের যখন হস্তান্তর করবো প্রবলেম হবে না। কিন্তু এটাও অস্বীকার করা যাবে না, মাউন্টব্যাটন তলায় তলায় তাদেরকে আবার উস্কেও দিচ্ছেন যে তোমরা স্বাধীন থাকলে কোনো সমস্যা নয়, সেটা তোমাদের ব্যাপার। তো 47 সালে আপেল ঝুড়ি ভর্তি পাওয়া যায়নি, তিনটে আপেল পাওয়া গিয়েছিল, তিনটি দেশ তিনটি রাজ্য অন্তর্ভুক্তি হয়েছিল। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল 49 সালের মধ্যে তিনি দেখিয়ে দিলেন যে তার দৃঢ়তা, এ নিয়ে নেহরুর সঙ্গে নানা মতান্তর হয়েছে তার এবং অন্যদের সঙ্গে তার সঙ্গে চিন্তাভাবনার মত পার্থক্য ঘটেছে, কিন্তু তিনি তার লক্ষ্যে ঠিক থেকেছেন। কারণ তার সুযোগ্য সহযোগী ছিল, যার নাম না করলেই না, ভিপি মেননের কথা, তার সহযোগিতাটা ভীষণ প্রয়োজন ছিল। না, এই বিষয়ে আপনার কাছে আবার আসব যে আপনি বললেন ক্ষমতা হস্তান্তরের বিষয়টা, তো আপনার কি মনে হয় দেশভাগের সময়টা যখন ক্ষমতা হস্তান্তর হচ্ছে তখন তো একটা প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছিল চারিদিকে, তো সেই সময় উনি তার সদর্থক ভূমিকাটা ঠিক কিভাবে পালন করেছিলেন? দেশ বিভাগের সময়ে সামনে যখন দেশ ভাগ হচ্ছে তখন কতগুলো মেজর সমস্যা আমাদের কাছে, ইউনিটির সমস্যা যা আমরা আগেই আলোচনা করেছি অঙ্গরাজ্যগুলির অন্তর্ভুক্তি, এছাড়াও দেশ ভাগের ফলে বাংলা এবং পাঞ্জাবের ভাগ এবং প্রচুর শরণার্থী আসা, তার মোকাবেলা করা একটা বিরাট প্রতিক্রিয়া। সর্বোপরি একটা জিনিসের কথা অস্বীকার করা যাবে না যে ডিকলোনাইজেশন হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের ভাগের মধ্য দিয়ে, মুক্তির মধ্য দিয়েই, স্বাধীনতার মধ্য দিয়েই এশিয়ার অন্য দেশগুলো স্বাধীনতার ডিমান্ড করতে শুরু করে দিচ্ছে, তাদের প্রতি আমাদের কি কর্তব্য হবে। এবং আরও একটা সমস্যা যেটা রয়ে গেল যে আমরা প্রশাসন আমরা পেলাম ইংরেজদের হাত থেকে, সেই প্রশাসনটা কতটাকে আমরা অ্যাডজাস্ট করব আমাদের সঙ্গে হবে, এছাড়া তো আমাদের খাদ্য সমস্যা, শিল্প সমস্যা, এগুলো তো ছিলই আর কি। এই জায়গায় দাঁড়িয়ে প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা সুস্থিতি, একটা দক্ষ প্রশাসন, এবং সেটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার দেখিয়ে দিয়েছে, উনি ভীষণ ভালোভাবে তার ভূমিকা পালন। এবং আরও দুটো জায়গাতে যদি কাশ্মীর সম্পর্কে নেহরু ওনাকে ফ্রি হ্যান্ড দিতেন তাহলে মনে হয় কাশ্মীর নিয়ে এই সমস্যাটা থাকতো কিনা আজকের দিনে ভেবে দেখার বিষয় এসছে। এবং ঠিক যেমনটা চীন নিয়ে উনি একটা সাবধানবাণী 50 সালে মৃত্যুর আগেই করে গিয়েছিলেন, তিনি একটা চিঠি লিখেছিলেন নেহরুকে, এবং সেই চিঠি হচ্ছে 9 সেপ্টেম্বর 1950 তার মৃত্যুর কয়েক মাস আগে, এবং সেখানে তিনি বলছেন যে চীনের সীমান্তে যেভাবে অবস্থান চলেছে সেই সীমান্তটাই কিন্তু
একটা সুস্থ ব্যবস্থা রাস্তা তৈরি করতে হবে, সেখানে বিমানে যাতায়াতের ব্যবস্থা করতে হবে, এবং আমাদের ইয়ে গোয়েন্দা বাহিনীকে সচল করতে হবে। আপনারা দেখছেন আজকে রাস্তা তৈরি করতে গিয়ে এতদিনে ডোকালাম নিয়ে গোলমাল দেখা দিচ্ছে, এ কথাটা কিন্তু 50 সালেই সমস্যা হবে উনি তা বলেই গিয়েছে। বোঝা যাচ্ছে যে উনি খালি যে দক্ষ প্রশাসক ছিলেন এই না, উনি কিন্তু যথেষ্ট দূরদর্শীও ছিলেন, তাই না? তো এবার আপনার কাছে আসবো সব্যসাচী বাবু, আপনার কি মনে হয় এই আজকের দিনেও সর্দার বল্লভভাই প্যাটেলের যে বিশাল একটা কার্যক্ষমতা বা কার্যকলাপ সেটা কতটা প্রাসঙ্গিক? দেখুন, এক আমি যখন প্রথমে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম যে উনি রিয়েলিস্ট ছিলেন এবং উনি জায়গায় জায়গায় মনে করতেন যে ওই সময় বল বা ফোর্স অ্যাপ্লাই করাটা জরুরি। উনি এটাও বলেছিলেন সর্দার প্যাটেল যে আমাদের দেশে প্রত্যেক সিটিজেন সে যে ধর্মই ফলো করুক, যে ভাষাই বলুক, যে রিজন থেকেই আসুক, সবাই যদি ওরা যদি না মনে করে যে আমরা সবাই ইকুয়াল অপরচুনিটি এবং আমরা আমাদেরকে একইভাবে দেখা হচ্ছে, এটা যদি না ভাবে তাহলে কিন্তু রিয়েল ইউনিটি আসবে না। এবং একটা ওনার যে ইন্ডিয়ার যে স্বপ্ন ছিল সেখানে প্রত্যেক সিটিজেনের যে একইভাবে ট্রিট করে, কারোর এগেনস্টে কোনো রকমের ডিসক্রিমিনেশন হবে না। এবং আজকের দিনে যেখানে আমরা দেখছি যে নানা সমস্যা নানা দিকে, আমার মনে হচ্ছে ওনার যে এই মেসেজটা এইটাই ওনার রিয়েল সিগনিফিকেন্স। লোকে বারবার উনার যে আয়রন ম্যান উনি বল, উনি রিয়েলিস্ট ছিলেন, ফোর্স ইউজ করেছিলেন জায়গায় জায়গায় দরকারতে, এই দিকটা ওনার ভুলে যান যে ওনার যে একটা ভিশন অফ ইন্ডিয়া ছিলেন যে একটা সেকুলার একটা ইন্ডিয়া যেখানে প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা পার্টিসিপেন্ট মনে করবে যে আমরা সবাই একজন, মানে মোটামুটি সবাই, আমাদের কারোর প্রতি ইনজাস্টিস হচ্ছে না। কেন কি আলটিমেটলি হয়তো উনি এটা জানতেন যে ওই সময় আমার বলপূর্বক করে দরকার, কিন্তু লং টার্মে কাউকে রাখতে হলে খালি বল দিয়ে হয় না, লোকজনের ফিল করতে হবে যে আমরা সত্যি আমাদের একটা কানেক্ট আছে, আমরা এই দেশে বিলং করি এবং আমাদের প্রতি কোনো রকমের অন্যায় হবে না। তো আমার মনে হয় এই যে ওনার মেসেজটা এইটা বা ওনার যে ধারণাটা এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং আজকের দিন আমাদের দেশে যেখানে আমরা নানা রকমের টেনশন দেখছি এটা খুব রেলেভেন্ট, সেখানে কিন্তু প্রচণ্ডই প্রাসঙ্গিক এই কথাটা আজকেও। আজকে কিন্তু এই আলোচনা থেকে অনেক অজানা তথ্য উঠে এলো, যারা জানেন বা যারা জানেন না সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে তারা কিন্তু অনেক কথাই জানতে পারলেন এবং জানতে পারলাম আমিও। অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা আলোচনার জন্য, আপনাকেও ধন্যবাদ। আধুনিকতা ও নগরায়নের গ্রাসে আস্তে আস্তে নিভে যাওয়া পশ্চিমবঙ্গের হস্তশিল্পের বুনিয়াদকে সুদৃঢ় করা এক বড়সড় চ্যালেঞ্জ কোনো সন্দেহ নেই। সূক্ষ্মতা ও দক্ষতার পাশাপাশি তা গ্রামীণ স্বনির্ভরতা এবং আর্থসামাজিক ভিত্তিরও পৃষ্ঠপোষক হয়। বর্ধমানের দরিয়াপুর গ্রাম তেমনই এক শিল্পের পীঠস্থান। ছোট্ট অথচ নিপাট পরিপাটি গ্রামে প্রায় প্রতিটি ঘরেই ডোকরা শিল্পের ওপর ভিত্তি করে সংসার সাজানো রয়েছে, আছে স্থানীয় শিল্পীদের নিরলস পরিশ্রম, আর এই পরিশ্রমকেই সার্থক করতে দায়িত্ব নিয়েছে দরিয়াপুর আর্টিজান কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ শিল্প সমৃদ্ধ গ্রামগুলিতে মেলার আয়োজন করে স্থানীয় শিল্পী ও দর্শক ক্রেতাদের মধ্যে সেতু স্থাপন করা সম্ভব হয়েছে। শুনা বন্ধু তুই আমাদের করলে দেওয়ানা, মনেতে মনে না দিলে তো বুঝিনা, শুনা বন্ধু তুই আমাদের।
সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে ছৌ, ঝুমুর এবং পুতুল নাচের মাধ্যমে হারিয়ে যাওয়া শিল্প মাধ্যমকে ফিরিয়ে আনা হচ্ছে। ডোকরার ওপর একটি প্রদর্শনী ও সংগ্রহশালা করে খুলে দেওয়া হয়েছে দর্শক ও গবেষকদের জন্য। আমি মানে বাবার থেকে শুনেছি, যেটা মানে একসময় আমাদের যারা ডোকরার কাজ করেন ওনারা থাকতেন ওই ছত্তিশগড়ের এই সাইডে, ছত্তিশগড়ে থাকতেন এক সময়। তারপর ছত্তিশগড় থেকে বেশ কিছু লোক ছত্তিশগড় থেকে বেরিয়ে এসে উড়িষ্যাতে, উড়িষ্যা থেকে কিছু লোক বেঙ্গলে, বেঙ্গলের দু জায়গায়, এক হচ্ছে বর্ধমান আর দুই হচ্ছে বাঁকুড়া, এই দু জায়গায় বেঙ্গলে ডোকরার কাজ হয়। এই গ্রামটার ডোকরার কী করে? মানে যখন আমাদের এখানে বেঙ্গলে আসেন আমাদের মানে দাদুরা, তখন ওনারা একসময় এই শোপিস করতেন না, ওনারা ওই চালমাপার কুনকে, লক্ষ্মীশ্বাস এইসব আর ওই কেষ্টযাত্রা বলে একটা আমাদের মানে ইয়ে ছিল, ওইটা ওনারা করতেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, চালমাপার কুনকে করতেন, লক্ষ্মীশ্বাস করতেন, এই করে জীবনযাপন ছিল। তারপর এইখানে আমাদের দেবীপুরে যখন এই গ্রামে পৌঁছানো হলো, তখন মানে আমাদের এখানে যিনি বিডিও সাহেব ছিলেন ওই সময়, উনি দেখে কাজটা খুব খুশি হয়েছিলেন যে এরা এই যে কাজটা করছে, এদেরকে যদি কোনো ডিজাইন ওয়ার্কশপ করা হয় কিংবা যদি এদেরকে থাকার জায়গা দেওয়া হয় তাহলে এরা আরও ভালো করতে পারবে। তখন আমাদের 1964 সালে এই সমিতিটা তো করা হয়, এই আমাদের দরিয়াপুর ডোকরাপাড়া বলে। তখন তার আগে আমাদের কোনো স্থায়ী ছিল না, মানে ঘুরে বেড়াতাম যাযাবরের মতো, কখনো এইখানে কখনো ওইখানে, এইভাবে জীবনযাপন ছিল। গ্রামে ঘর কটা আছে? এই মুহূর্তে গ্রামে ঘর আছে আপনার প্রায় 45টা। সবাই ডোকরার উপর? হ্যাঁ, এখানে সবাই ডোকরা করে, ডোকরা ছাড়া আদার্স কিছু কাজ জানে না। সব মিলিয়ে সংস্কৃতি ও শিল্পের এক অপরূপ নিদর্শন দরিয়াপুরের ডোকরা মেলা। সাহিত্য মেলাতে পারে 8 থেকে 80, সাহিত্যের অনুরাগে এক হয়ে যান লেখক থেকে পাঠক কিংবা রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। এমন এক সাহিত্য অন্বেষণের টানে সম্প্রতি শান্তিনিকেতনের নাট্যঘরে হয়ে গেল নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন। প্রদীপ জ্বালিয়ে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল বর্ষিয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহর উপস্থিতি। 82 ছুঁই ছুঁই দিকপাল এই মানুষটির কণ্ঠে স্মৃতিচারণের পাশাপাশি শোনা গেল চির নতুন সেই নিধুবাবুর টপ্পা। আমি একটা গান গাইছি, এটা ব্রহ্মসঙ্গীত নয়। কত নদী সরোবর চাতকীর কি ফল ধারাস্থান বিনে পুরে কি আশা।
নানান ভাষা বিনিষদেশী ভাষা করে কি আশা নানান দেশে নানান ভাষা আর মনে নেই মাফ করবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় সহ আরও অনেকে।